ওম শান্তি। 15/5/2024 প্রাতঃমূল্লী ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, ইয়াদের আধার হলো প্যার, মানে ইয়াদের আধার হলো ভালোবাসা। যদি ভালোবাসায় কমি থাকে তাহলে আমাদের ইয়াদও একরস থাকতে পারবে না, আর ইয়াদ যদি একরস না থাকে তাহলে বাবার ভালোবাসাও পাবো না। তো ইয়াদ একরস থাকলে তবেই তো আমরা তার রিটার্নে বাবার ভালোবাসা পাবো, আর ইয়াদ যদি একরস না থাকে, যদি ভালোবাসার কমি থাকে তাহলে বাবারও ভালোবাসা কম পাবো। প্রশ্ন, আত্মার সবথেকে ভালো বস্তু কি, প্যারি চিজ কন সি হে, মানে আত্মার সবথেকে প্রিয় বস্তু, প্রিয় জিনিসটা কি, তার লক্ষণ কি? উত্তর, এই শরীর হলো আত্মার জন্য সবথেকে প্রিয় বস্তু। শরীরের সাথে এত ভালোবাসা থাকে যে সেটা ছাড়তেই চায় না, বাঁচার জন্য কত যুক্তি রচনা করে, কত প্রবন্ধ করে। বাবা বলে, বাচ্চা এটা তো তমোপ্রধান, ছি ছি শরীর, তোমরা এখন নতুন শরীর নেবে, তাই এই পুরানো শরীর থেকে মমত্ব বের করে দাও, এই শরীরের ভানও যেন না থাকে, এটাই হলো লক্ষ্য। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝায়। এখন এটা তো বাচ্চারা জানে যে দৈবী স্বরাজ্যের উদ্ঘাটন তো হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে, এখন আমরা তৈরি হচ্ছি সেখানে যাওয়ার জন্য। যেখানে কোনো শাখা খোলে তো চেষ্টা করা হয় যে বড় ব্যক্তির দ্বারা ওপেনিং করানোর, এই ব্রহ্মাকুমারী শাখা হ্যাঁ যখন খোলে বড় ব্যক্তির দ্বারা ওপেনিং করানো, কারণ বড় ব্যক্তিকে দেখে যারা তার নিচের অফিসার আদি সব আসবে। ভাবো গভর্নর যদি আসে তো বড় বড় মিনিস্টার আদিও আসবে, যদি কালেক্টরকে তোমরা ডাকো তাহলে বড় ব্যক্তি আসবে না, তাই চেষ্টা করা উচিত বড় থেকে বড় কেউ আসুক। কোনো না কোনো বাহানায় যদি ভেতরে আসে তাহলে তুমি তাদের রাস্তা বলো। বেহদের বাবার থেকে বেহদের বর্ষা কী করে পাওয়া যাচ্ছে সেটা বলো। এইরকম কোনো দ্বিতীয় মানুষ নেই যে জানে যে ভগবানের থেকে কী করে বর্ষা পাওয়া যায়, দ্বিতীয় কেউ জানে না এক ব্রাহ্মণরা ছাড়া। এইরকমও সিধা বলো না যে ভগবান এসেছে, এইরকমও অনেকে বলে ভগবান আগে আহে, কিন্তু না, এইরকম নিজেকে ভগবান বলার মতো তো অনেকে আছে। এটা তো বোঝাতে হবে যে বেহদের বাবা এসে বেহদের বর্ষা দিচ্ছে কল্প আগের মতো, ড্রামা প্ল্যান অনুসারে, এই সারা লাইন লিখতে হবে। মানুষ লেখা পড়লে তখন কি চেষ্টা করবে, যার ভাগ্যে হবে সে ঠিক আসবে। তোমরা বাচ্চারা তো জানো না যে আমরা বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছি। এখানে তো নিশ্চয় বুদ্ধি বাচ্চারাই আসে, নিশ্চয় বুদ্ধি আবার কখনো সংশয় বুদ্ধি হয়ে যায়, মায়া পিছা লেতি হে, মায়া আক্রমণ করে, চলতে চলতে হার খেয়ে যায়। এরকম তো লও নেই যে একদিকেই সদৈব জিত হবে, তো তো এইরকম কোনো ল নেই যে শুধু একদিকেই সব জিততে থাকবে আর হার হবেই না, হার আর জিত দুটোই চলে। যুদ্ধেও তো তিন প্রকারের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। কখনো কখনো যুদ্ধ না করনে ওয়ালে ভি দেখনে কে লিয়ে আ জাতে হে, যে যুদ্ধ করে না সেও যুদ্ধ দেখার জন্য চলে আসে, তো সেটাও অ্যালাউ করা হয়। শায়দ কুছ রং লগ যায় আর ই সেনা মে আ যায়, যদি কিছু রং লেগে যায় আর এই সেনায় চলে আসে, কারণ দুনিয়া তো এটা জানে না যে তোমরা হলে মহারথী যোদ্ধা, কিন্তু তোমাদের হাতে হাতিয়ার আদি তো কিচ্ছু নেই, তোমাদের হাতে হাতিয়ার আদি শোভাও পাবে না, কিন্তু বাবা তো বোঝায় না, জ্ঞান তলোয়ার জ্ঞান কাটারি, তো মানুষ আবার সেটা স্থূল অস্ত্র ভেবে নিয়েছে। তোমাদের বাচ্চাদের বাবা জ্ঞানের অস্ত্রশস্ত্র দেয়, এতে হিংসার কোনো ব্যাপারই নেই, কিন্তু এটা বোঝেই না।
দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে, তাদেরও হিংসক বানিয়ে দিয়েছে। এটা একদম বেসামছি। বাবা ভালোভাবে জানে যে কে কে ফুল হচ্ছে। সেটা তো বাবা নিজেই বলে যে আগে ফুল হওয়া উচিত। এটা নিশ্চিত যে এ ফুল বন্নে বালে হে, এ ফুল হবে। বাবা নাম নেয় না, কিন্তু বাবা জানে। তো বাবা কেন নাম নেয় না? না হলে অন্য কেউ বলবে, আমি কি তাহলে কাটা হব? বাবা জিজ্ঞেস করে, নর থেকে নারায়ণ কে হবে? তো সবাই তখন হাত ওঠায়। এমনিতে তো বাচ্চারা নিজেরাই বোঝে যে বেশি সার্ভিস করে তো সে বাবাকেও ইয়াদ করে। বাবার সাথে ভালোবাসা আছে তো তার ইয়াদও বেশি থাকবে। একরস তো কেউই ইয়াদ করতে পারে না। ইয়াদ যদি না করতে পারে তার মানে ভালোবাসা নেই। ইয়াদ নেই কর সকতে, ইয়াদ করতে পারে না, তাই ভালোবাসাও থাকে না। যেটা প্রিয় বস্তু হয় তাকে তো অনেক ইয়াদ করা হয়, মনে করা হয়। বাচ্চারা প্যারে হতে হে তো মা বাপ গোদিমে উঠা লেতে হে। বাচ্চারা যদি প্রিয় হয় না মা বাবার, তাই মা বাবা কী করে, তাকে কোলে নিয়ে নেয়। ছোটা বাচ্চা ভি ফুল হে, ছোটো বাচ্চাও কি ফুল। যেরকম তোমাদের বাচ্চাদের মনে হয় শিব বাবার কাছে যাই, সেরকম ছোটো বাচ্চা ভি খিঁচতে হে, ছোটো বাচ্চাও মা বাবাকে আকর্ষণ করে। ঝট করে বাচ্চাকে উঠিয়ে কোলে বসায়, ভালোবাসে। তো এটা হলো বেহদের বাবা। তো সে তো কত পেয়ারা, সবার শুভ মনোকামনা সে পুরো করে। মানুষের কি চাই? এক তো চাই তন্দুরস্তি আছি হো, মানুষ কি চাই যে সুস্থ যেন থাকে, শরীর ভালো থাকে, কখনো অসুখ না হয়। সব থেকে ভালো হলো এই তন্দুরস্তি। তন্দুরস্তি আছি হো পরন্তু পয়সে না হো, কিন্তু শরীর এদিকে ভালো সুস্থ কিন্তু পয়সা নেই, তাহলে সেই শরীর ভালো বা সেই শরীর কী কাজে? তখন আবার কি চাই? ধন, যার দ্বারা সুখ পাবে। তো বাবা বলে, তোমরা হেলথ ওয়েলথ দুটোই অবশ্যই পাও। এটা কোনো নতুন কথা না, এটা তো অনেক অনেক পুরানো কথা। তোমরা যখন যব যব মিলেঙ্গে, তোমরা যখন যখন বাবার সাথে মিলবে, নিজেদের মধ্যে মিলবে, তো এরকমই বলবে যে এটা কোনো নতুন কথা না। বাকি এরকম বলবে না যে লাখ লাখ বছর হলো বা পদম বছর হলো। না, তোমরা জানো এই দুনিয়া কবে নতুন হয়, পুরানে আবার পুরানো কখন হয়। আমরা আত্মারা নতুন দুনিয়ায় যাই, আবার পুরানোতে আসি। তোমাদের নামই রাখে বাবা অলরাউন্ডার, কারণ আমরা নতুন দুনিয়াতেও থাকি আবার পুরানোতেও। বাবা বোঝায় তোমরা হলে অলরাউন্ডার, পার্ট বাজাতে বাজাতে এখন অনেক জন্মের অন্তে এসে পৌঁছে গেছো। প্রথমে প্রথমে শুরুতে তোমরাই পার্ট বাজাতে আসো, সেটা হলো সুইট সাইলেন্স হোম, যেখানে আমরা ছিলাম। মানুষ শান্তির জন্য কত হয়রান হয়, এটা বোঝে না যে আমরা তো শান্তিধামেই ছিলাম, ওখান থেকে আমরা এখানে এসেছি পার্ট বাজাতে। পার্ট পুরো হয়েছে, তারপরে আবার আমরা যেখানে থেকে এসেছি সেখানে অবশ্যই যাব। সব আত্মারাই শান্তিধাম থেকেই আসে, সবার ঘর সেই ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ড, যেখানে সব আত্মারা থাকে। রুদ্ররও এত বড় বানায় রুদ্রকেও যে আন্ডার মতো ডিম্বাকৃতি। তারা এটা জানে না যে আত্মা তো একদম ছোট, বলেও স্টারের মতো, তাও পূজা সেই বড় আকৃতিরই হয়। তোমরা জানো এত ছোট বিন্দিকে তো পূজা করতে পারে না, তাই পূজা কাকে করবে, তাই বড় বানায় আর সেটাকে পূজো করে, দুধ চড়ায়। বাস্তবে শিব তো অভোক্তা, সে তো খায় না কিছু, তাহলে তাকে কেন দুধ চড়া? দুধ পিয়ে যদি সে দুধ পান করে তাহলে তো ভোক্তা হয়ে গেল। এটাও একটা ওয়ান্ডার। সবাই বলে সে আমার ওয়ারিস ভগবান, আমিও তার ওয়ারিস, কারণ আমি তার উপর ফিদা হয়েছি। যেরকম বাবা বাচ্চাদের উপর ফিদা হয়ে সারা প্রপার্টি বাচ্চাকে দিয়ে নিজে বানপ্রস্থে চলে যায়, এখানেও তোমরা বোঝো বাবার কাছে আমরা যত জমা করব সেগুলো সব সেফ হয়ে যায়। গায়নও আছে, কিনকি দবি রেহেগি ধুল মে, কারো ধুলাই মিশে যাবে ধন দৌলত, কারো লুটে চোর, কারো রাজা খায়ে। তো তোমরা বাচ্চারা জানো কিচ্ছু থাকবেই না,
সব ভস্ম হয়ে যাবে, এরকমও না, ভাবো এরোপ্লেন নিচে নামছে বা এরোপ্লেন ক্র্যাশ হয়ে গেছে, বিনাশ হচ্ছে, তো চোরো কো মাল মিলতা হে, তো এসে ভি নেই হে, সমঝো এরোপ্লেন গিরতে হে, বিনাশ হতা হে তো চোরো কো মাল মিলতা হে, যে এরোপ্লেন ক্র্যাশ হয়ে গেল সব বিনাশ হয়ে গেল, আর চোররা সেই সব ধন সম্পত্তি লুটে নিল সে এরোপ্লেনে যত যার যা ছিল, কিন্তু চোর আদি নিজেরাও তো খতম হয়ে যাবে, সেই সময় চুরি আদিও বন্ধ হয়ে যাবে, না হলে এরোপ্লেন যদি ক্র্যাশ হয় পড়ে যায় তাহলে প্রথমে প্রথমে সব জিনিস চোরের হাতেই আসে, তারপরে সেখানেই জঙ্গলে তারা সেই সমস্ত মাল লুকিয়ে রাখে, সেকেন্ডে কাজ করে নেয়, অনেক প্রকারের চুরির কাজ করে, কেউ রয়্যালটিতে চুরি করে, কেউ আনরয়্যালটিতে, তোমরা জানো এগুলো সব বিনাশ হয়ে যাবে আর তোমরা সারা বিশ্বের মালিক হয়ে যাবে, তোমাদের কোথাও কিছু খুঁজতে হবে না, তোমরা তো অনেক উঁচু ঘরে জন্ম নাও, পয়সার দরকারই নেই, রাজাকেও কভিবি রাজার কখনো পয়সা নেওয়ার খেয়ালও হয় না, তাহলে আমাদেরও যেন কখনো কোনো নেওয়ার খেয়াল থাকে না, দেবতাদের তো একদমই থাকে না এই পয়সা নেওয়ার খেয়াল, বাবা তোমাদের এত সব কিছু দিয়ে দেয়, হ্যাঁ, যাতে কখনো চুরি চাকারি ঈর্ষা আদি এগুলো করারই দরকার নেই, বাবা সব কিছুতে ভরপুর করে, তোমরা একদম ফুল হয়ে যাও, কাঁটা আর ফুল না, এখানে সব কাঁটাই কাঁটা, যে বিকার ছাড়া থাকতেই পারে না তাকে নিশ্চয়ই কাঁটাই বলতে হবে, রাজা থেকে নিয়ে সবাই এখন কাঁটা, তবেই তো বাবা বলে আমি তোমাকে এই লক্ষ্মীনারায়ণের মতো বানাই, অর্থাৎ রাজারও রাজা বানাই, এখানে কাঁটা ফুলের সামনে গিয়ে মাথা ঝোকায়, এই লক্ষ্মীনারায়ণ তো সমঝদার না, এটাও বাবা বোঝায়, সত্যযুগে যারা ছিল তাদের মহারাজা বলা হয়, ত্রেতাবদের রাজা বলা হয়, ত্রেতাবালেকো বড় ব্যক্তিকে বলে মহারাজা, আর ছোট আমদানি যে করে তাকে রাজা বলবে, তো মহারাজার দরবার প্রথমে হবে, মর্তবে তো হতে হ্যাঁ না, পদ তো হয় না, তো চেয়ারও সেই রকমভাবেই নাম্বার বার পাবে কুরসি, ভাবো কে যে কেউ হয়তো আসে না, সে হয়তো হঠাৎ কখনো চলে আসে, তো তখন কি করে তাকে কুরসি দেয়, ইজ্জত রাখনি হতি হে, হ্যাঁ কেউ আসে না ক্লাসে কিন্তু কোনো প্রোগ্রামে এলো তখন তাকে কি করতে হয়, চেয়ারে বসাতে হয়, সামনে রাখতে হয়, তো এটাই ইজ্জত, তাকে সম্মান দিতে হয়, তোমরা জানো আমাদের মালা তৈরি হচ্ছে, এটাও তোমাদের বাচ্চাদেরই বুদ্ধিতে আছে আর কারো বুদ্ধিতে নেই, রুদ্র মালা উঠিয়ে জপতে থাকে, তোমরাও তো জপতে না, অনেক মন্ত্র জপতে, বাবা বলে এগুলোও ভক্তি, এখানে তো একজনকে ইয়াদ করতে হবে, আর বাবা খাস বলে মিঠে মিঠে রুহানি বাচ্চে ভক্তি মার্গে দেহ অভিমানের কারণে তোমরা সবাইকে ইয়াদ করতে, এখন মা মেকাম ইয়াদ করো, এক বাবাকে ইয়াদ করো, এক বাবাকে পেয়েছো তো উঠতে বসতে বাবাকে ইয়াদ করো তো খুব খুশি হবে, বাবাকে ইয়াদ করলে সারা বিশ্বের বাদশাহি পাবে, যত টাইম কম হতে থাকবে তত জলদি জলদি বেশি বেশি তাড়াতাড়ি ইয়াদ করতে থাকবে, দিন প্রতিদিন কদম বাড়াতে থাকবে, আত্মা কখনো ক্লান্ত হয় না, শরীর সে কই পাহাড় আদি পর চড়েঙ্গে তো থাক যায়ঙ্গে, যদি শরীর দিয়ে কেউ পাহাড় আদিতে চড়ে তো ক্লান্ত হয়ে যাবে, আর বাবাকে ইয়াদ করলে তোমাদের কোনো থাকাবাট হবে না, ক্লান্তি হবে না, খুশিতে থাকবে, বাবাকে ইয়াদ করে আগে চলতে থাকবে, আধা কল্প বাচ্চারা মেহনত করেছে শান্তিধামে যাওয়ার জন্য, এম অবজেক্ট কিচ্ছু জানতো না, তোমরা তো বাচ্চারা এখন বাবার পরিচয় পেয়েছো, ভক্তি মার্গে যার জন্য এত সব করেছো সে এখন বলছে এখন আমাকে স্মরণ করো, তোমরা খেয়াল করো বাবা ঠিক বলছে না বলছে না, মানুষ তো ভাবে জলে স্নান করলে নদীতে পাবন হয়ে যায়, তো জল তো এখানেও আছে, তো এটা কি গঙ্গার জল, না এটা তো বরসাত কা ইকাঠা কিয়া হওয়া পানি, বৃষ্টিতে যে জড়ো হওয়া জল, ঝর্ণো সে আতা হি রেহতা হে, এটা তো ঝর্ণা থেকেই জল আসে, তো সেটাকে তো গঙ্গার জল বলে না, কখনো বন্ধই হয় না এই জল, এটাও কুদরত, তো বৃষ্টি বন্ধ হয়ে যায় কিন্তু
জল আসতেই থাকে ঝর্নার জল। তো বৈষ্ণবরা সদা কুয়ার জল পান করে, একদিকে ভাবে এটা পবিত্র, আর একদিকে আবার পতিত থেকে পাবন হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়। তাহলে একে তো অজ্ঞান বলবে না? বর্ষাত কা পানি তো আচ্ছাই হতা হে, বৃষ্টির জল তো ভালোই হয়, এটাও ড্রামার কুদরাত বলা হয়, খুদাই ন্যাচারাল কুদরাত। বীজ কত ছোট, তার থেকে কত বড় ঝাড় বেরোয়, এটাও জানো ধরতি কলরাঠি হয়ে যায় যখন, তখন তার মধ্যে আর শক্তি থাকে না, স্বাদ থাকে না। তোমাদের বাচ্চাদেরও বাবা এখানেই সব কিছু অনুভব করায় যে স্বর্গ কীরকম হবে। এখন তো নেই, ড্রামায় এগুলো সেট আছে, বাচ্চাদের সাক্ষাৎকার হয়। সত্যযুগের ফল আদি কীরকম ভালো মিষ্টি হয় তোমরা ধ্যানে দেখে এসে সেগুলো আবার শোনাও, তারপরে এখন যে সাক্ষাৎকার করো সেটা যখন সত্যযুগে যাবে তখন সেটা নিজের চোখে দেখবে, মুখ দিয়ে খাবে। যা এখানে সাক্ষাৎকার করছো সেগুলো সব তুমি নিজের চোখে দেখবে, তারপরে পুরুষার্থ নিজের। যদি পুরুষার্থই না করো তাহলে কি পথ পাবে? তোমাদের এখন পুরুষার্থ চলছে, তোমরা এইরকম হবে, এই বিনাশের পরে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে, এটাও তোমরা এখন জেনেছো। পাবন হতেই টাইম লাগে, ইয়াদের যাত্রা হলো মুখ্য। দেখা যায় ভাই বোন ভাবলেও বাজ নেহি আতে হে, মানে খারাপ অভ্যাস যায় না। তো এখন বাবা বলছে ভাই ভাই ভাবো, ভাই বোন ভাবলেও দৃষ্টি যায় না, ভাই 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 বোন ভাবলেও খারাপ দৃষ্টি যায় না, ভাই ভাই দেখলে তখন শরীরই থাকে না, আত্মাই থাকে। আমরা সব আত্মা, শরীর না। যা কিছু এখানে দেখছো সব বিনাশ হয়ে যাবে, এই শরীর ছেড়ে তোমাদেরকে অশরীরী হয়ে যেতে হবে। তোমরা এখানে আসোই শেখার জন্য যে আমরা এই শরীর ছেড়ে কী করে যাব, এটা লক্ষ্য না? শরীর তো আত্মার খুব প্রিয়, শরীর যেন না ছোটে তার জন্য আত্মা কত প্রবন্ধ করে, কোথাও আমার শরীর যেন ছুটে না যায়, আত্মার এই শরীরের সাথে খুব খুব ভালোবাসা আছে। বাবা বলে এটা তো পুরানো শরীর, তুমিও তমপ্রধান, তোমার আত্মাও ছিছি, তাই দুঃখী বিমার হয়ে যায়। বাবা বলে এখন শরীরের সাথে ভালোবাসা রাখলে চলবে না, এটা তো পুরানো শরীর, এখন তোমাদের নতুন শরীর কিনতে হবে। কোনো দোকান নাই, বাবা বলছে দোকান রাখা হয়নি যেখান থেকে শরীর কিনতে পারবে। বাবা বলে আমাকে স্মরণ করো তাহলে পাবন হয়ে যাবে, তারপরে শরীরও তুমি পাবন পাবে, পাঁচ তত্ত্বও পাবন হয়ে যাবে। বাবা সব কথা বুঝিয়ে তারপরে বলে মন মনা ভব। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার আর গুড মর্নিং, রুহানি বাপকে রুহানি বচ্চো কো নমস্তে, হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার এক, শিব বাবার আমরা ওয়ারিস, সেও আমাদের ওয়ারিস। শিব বাবার আমরা ওয়ারিস আর বাবা আমাদের ওয়ারিস, এই নিশ্চয়ে বাবার উপর পুরো ফিদা হতে হবে। যত বাবার কাছে জমা করবে তত সেফ হয়ে যাবে। বলা হয় কারো ধুলাই দেবে থাকবে, কারো চোর লুটবে, কারো রাজা খাবে। দুই, কাটা থেকে ফুল এখনই হতে হবে। একরস ইয়াদ আর সার্ভিসের দ্বারা বাবার ভালোবাসার অধিকারী হতে হবে। দিন প্রতিদিন ইয়াদে কদম আগে বাড়াতে থাকতে হবে। বরদান, নিজের পুরুষার্থের বিধি দ্বারা নিজের প্রগতির অনুভব যে করে সেই সফলতার সিতারা ভব। তো নিজের পুরুষার্থের বিধি দ্বারা যে নিজের প্রগতির অনুভব করে, উন্নতি অনুভব করে, সেই সফলতার সিতারা ভব। যে নিজের পুরুষার্থের বিধিতে নিজের প্রগতি বা সফলতার অনুভব করে সেই সফলতার সিতারা। তার সংকল্পে নিজের পুরুষার্থের প্রতিও কখনো এরকম মনে হবে না যে জানি না কি হবে, করতে পারবো কি পারবো না, এই অসফলতার অংশ মাত্রও তার সংকল্পেও থাকবে না। নিজের প্রতি সফলতার অধিকারের রূপে সে অনুভব করবে, সে নিজের প্রতি সফলতা অধিকার রূপে অনুভব করবে, তার সহজ আর শত সফলতা হতে থাকবে।
তো সেও সহজেই সফলতা পাবে আর অটোমেটিক পাবে। স্লোগান, সুখ স্বরূপ হয়ে সুখ দাও, তো পুরুষার্থে দুয়া অ্যাড হতে থাকবে। তো বাবা বলছে সুখ স্বরূপ হয়ে সুখ দাও, নিজে সুখ স্বরূপ হও আর সবাইকে সুখ দাও, তাহলে পুরুষার্থে তোমার দুয়া জমা হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।